হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা যে সিনেমার গল্পটা দেখব তার নাম আনব্রোকেন। আর এই সিনেমাটা লুই জ্যাম্পেরানির জীবনের আসল ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে লুই আমেরিকার একজন ফেমাস অলিম্পিক রানার ছিল, আর বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ও নিজের দেশের আর্মিতে জয়েন করে। আর এই যুদ্ধ চলাকালীন ও জাপানি সৈনিকদের হাতে ধরা পড়ে যায়। ধরা পড়ার পর ওর সাথে কী হয় আর ওখান থেকে কীভাবে ও নিজের দেশে ফিরে আসে, এই ঘটনাগুলোই আজকে আমরা এই সিনেমায় দেখব। এই সিনেমাটা 2014 সালে মুক্তি পায় আর এর আইএমডিবি রেটিং 7.2। তো সিনেমা শুরু হয় লুইয়ের ছোটোবেলা থেকে, যেখানে দেখা যায় নিজের ছোটোবেলায় লুই প্রচণ্ড বদমাইশ ছিল। ও নিজের বন্ধুবান্ধবের সঙ্গে মারামারি করত, সিগারেট খেত, মদ খেত, এমনকি চুরিও করত। আর এই সমস্ত কাজের জন্য ওর বাবা ওকে প্রচণ্ড মারত, কিন্তু তারপরেও ও কোনোরকমভাবে শোধরাত না। লুইয়ের ফ্যামিলিতে ওর বাবা মা ও আর ওর দাদা থাকত। ওর দাদা একজন অ্যাথলিট ছিল আর ও নিজের ভাইকে প্রচণ্ড ভরসা করত। একদিন লুইয়ের করা একটা বদমাইশির কারণে একটা লোক ওকে তাড়া করে আর লুই একটা মাঠের মধ্যে দিয়ে জোরে ছুটে পালায়। সেই সময় ওই মাঠের পাশে ওর দাদা প্র্যাকটিস করছিল আর ও নিজের ভাইকে ওখান থেকে অত জোরে ছুটে পালাতে দেখে খুবই খুশি হয়। আর এই ঘটনার পর থেকে ওর দাদা প্রত্যেক দিন ওকে রানিং প্র্যাকটিস করাতে শুরু করে। লুই সামনে থেকে জোরে জোরে দৌড়াতো আর ওর দাদা পিছন থেকে ওকে সাইকেলে করে ফলো করত। লুইয়ের নিজের প্রতি কোনো ভরসা ছিল না। ও বারবার ওর দাদাকে বলতো, আমার দ্বারা কিছুই হবে না, আমি এসব কিছুই করতে পারবো না। কিন্তু ওর দাদা ওকে খুবই ভরসা করত আর এ ব্যাপারে ওকে সবসময় খুবই উৎসাহ দিত। এবার দেখা যায় প্র্যাকটিস করতে করতে লুই অনেক বড় হয়ে গেছে আর ও নিজের জীবনে অনেকগুলো রানিং কম্পিটিশানে জিতেছে। আর এর মধ্যে একটা কম্পিটিশানে ও একটা রেকর্ড তৈরি করে ফেলে, যেখানে ও 4 মিনিট 31 সেকেন্ডে 1 মাইল রাস্তা পার করেছে। আর এর আগে কোনো হাই স্কুলের বাচ্চা এত কম সময়ে 1 মাইল রাস্তা পার করতে পারেনি। এবার ওর এত ভালো রানিং স্কিলের জন্য ওকে আমেরিকা থেকে অলিম্পিকে পাঠানো হয় নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। লুই যখন অলিম্পিকের জন্য যাচ্ছিল তখন ওর দাদা ওকে সেখানে ছাড়তে আসে। ওখানে লুই ওর দাদাকে বলে, এই অলিম্পিকে যদি আমি কিছু নাও করতে পারি, নেক্সট অলিম্পিকে আমি সবাইকে দেখিয়ে দেবো। তখন ওর দাদা বলে, কোনটা, টোকিও? আর লুই উত্তর দেয়, হ্যাঁ, টোকিও। আসলে এর পরের অলিম্পিক জাপানের টোকিও শহরে হওয়ার কথা ছিল। এবার লুই 1936 সালের অলিম্পিকের 5000 মিটার রেসে অংশগ্রহণ করে। লুই এই রেসটা জিততে পারেনি ঠিকই, কিন্তু এখানে এসে ও একটা রেকর্ড তৈরি করে ফেলে। রেস শুরু হওয়ার পর থেকে ও প্রথমের দিকে বেশ পিছনেই ছিল, কিন্তু রেসের লাস্ট ল্যাপে এসে ও খুবই জোরে দৌড়ায় আর খুবই অল্প সময়ের মধ্যে ওই ল্যাপটাকে শেষ করে ফেলে। আর আজ অবধি এত কম সময়ে অলিম্পিকের লাস্ট ল্যাপকেও শেষ করতে পারেনি। লুইয়ের খুবই ইচ্ছে ছিল এর পরের অলিম্পিক, যেটা 1940 সালে জাপানের টোকিও শহরে হওয়ার কথা আছে, লুই সেখানে অংশগ্রহণ করবে আর নিজের দেশের হয়ে মেডেল জিতবে। কিন্তু ওর এই স্বপ্নটা পূরণ হওয়ার আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, যে কারণে 1940 সালের অলিম্পিককে পিছিয়ে দেওয়া হয়। আর এখন লুই নিজের দেশের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। লুই আমেরিকান এয়ারফোর্সে বম্বার্ডিয়ানের পোস্টে যুক্ত হয়েছিল আর ওদের কাজ ছিল প্লেনে করে শত্রুদের এলাকায় গিয়ে সেখানে বোম ফেলে আসা। এই সময় জাপান আর আমেরিকার মধ্যে যুদ্ধ চলছিল। যুদ্ধ চলাকালীন লুইয়ের বেশ কিছু সঙ্গী খুব গুরুতর আহত হয়ে যায় আর ওদের প্লেনটাও বেশ ভালো মতনভাবেই ক্ষতিগ্রস্ত হয়। ওদের প্লেনের অবস্থা এতটাই খারাপ ছিল যে ল্যান্ড করার সময় প্লেনের একটা টায়ার ফেটে যায়, কিন্তু পাইলট কোনোরকমভাবে প্লেনটাকে সামলে নেয়। এবার দেখা যায় এই ঘটনার বেশ কয়েকদিন পর লুই আর তার সঙ্গীদেরকে আবার একটা নতুন মিশনে পাঠানো হচ্ছে, কিন্তু এখন এদেরকে যুদ্ধে যেতে হবে না। এদের কয়েকজন সঙ্গী সমুদ্রের মধ্যে আটকে রয়েছে আর এদের কাজ হলো প্লেনে করে ওদেরকে খুঁজে বের করা। এবার লুই আর তার সঙ্গীরা একটা প্লেন নিয়ে ওদের মিশনে বেরিয়ে পড়ে, কিন্তু এরা যে প্লেন নিয়ে ওই মিশনটায় গেছিল সে প্লেনটার অবস্থাই খুবই খারাপ ছিল, যে কারণে মিশনে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এদের প্লেনটা যান্ত্রিক সমস্যা দেখা দেয় আর কিছুক্ষণের মধ্যেই ওই প্লেনটা সমুদ্রের মধ্যে ভেঙে পড়ে। এবার এই দুর্ঘটনার পর লুই আর তার দুজন সঙ্গী ছাড়া ওই প্লেনের বাকি সবাই মারা যায়। এবার প্লেনটা সমুদ্রে পুরোপুরি ডুবে যাওয়ার আগে এরা তিনজন প্লেন থেকে টোটাল 2টো এয়ারবোট বের করতে পেরেছিল আর এখন এরা তিনজন মিলে ওই 2টো বোটের মধ্যে অ্যাডজাস্ট করে থাকতে শুরু করে। আর ওই বোটের মধ্যে সামান্য কিছু খাওয়ার জল আর শুকনো খাবার রাখা ছিল। এবার যেহেতু এদের প্রত্যেকের কাছে খাবার খুবই কম ছিল আর সাহায্য কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না, সেজন্য লুই ঠিক করে এরা সকালে আর রাতে 1 টুকরো করে খাবার খাবে আর 1 ঢোক করে জল খাবে, যাতে অল্প খাবারের সাহায্যে এরা অনেকদিন বেঁচে থাকতে পারে। আর এখন এরা তিনজন সমুদ্রের মাঝখানে আটকে রয়েছে, এদের চারিদিকে খালি জল আর জল, আর এই অবস্থায় এদের কাছে কোনো রকম সাহায্য আসা এক প্রকারভাবে অসম্ভব। কিন্তু পরের দিন সকালে এরা খেয়াল করে এদের বোটের উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। এরা অনেক চেষ্টা করে ওই প্লেনটার দৃষ্টি আকর্ষণ করার, কিন্তু কোনোরকমভাবেই কোনো কাজ হয় না, প্লেনটা এদেরকে কোনোভাবেই দেখতে পায় না।
এবার লুই খেয়াল করে এদের কাছে যতটা শুকনো খাবার ছিল সে সমস্ত খাবার এদের একজন সঙ্গী আগের দিন রাতেই একা একা খেয়ে নিয়েছে। আর এখন এদের কাছে কোনো রকম খাবার বা জল কিছুই নেই। আর এটা দেখার পর লুই ওর বন্ধুর উপরে প্রচণ্ড রেগে যায়, আর ওদের মধ্যে একটা ছোটোখাটো ঝামেলাও বেঁধে যায়। এবার বেশ অনেকগুলো দিন হয়ে গেল এরা সমুদ্রের মধ্যে ওইভাবেই আটকে রয়েছে। এদের কাছে না আছে কোনো খাবার, না আছে কোনো জল। আর সবচেয়ে বড় কথা, এরা তিনজন এটাই জানে না এদের কাছে কখনো কোনো সাহায্য আসবে কি না। আর এতদিন ধরে না খেয়ে থাকার জন্য এদের প্রত্যেকের শরীরের অবস্থাই খুবই খারাপ হয়ে গেছিলো। একদিন হঠাৎ এরা খেয়াল করে এদের বোটের ওপরে একটা সামুদ্রিক পাখি এসে বসেছে, আর এরা তিনজন বহু কষ্টে ওই পাখিটাকে ধরে ফেলে আর ওই পাখিটাকে কেটে খাওয়া শুরু করে দেয়। কিন্তু ওই পাখির কাঁচা মাংস এরা কেউই হজম করতে পারেনি, যে কারণে এদের প্রত্যেকের বমি হয়ে যায়। তখন এরা তিনজন মিলে ঠিক করে এরা মাছ ধরবে, আর ওদের সেফটি বোটের মধ্যে মাছ ধরার সমস্ত রকম সরঞ্জামই ছিল। এবার সারাদিন ধরে বহু চেষ্টার পর এরা একটা মাছ ধরতে পারে। আর এইভাবে আজ অনেকগুলো দিন পর এই প্রথমবারের জন্য ওরা ভালো কোনো খাবার খেতে পারলো। আর এখন এরকমভাবে মাছ ধরার ফলে এদের খাবারের প্রবলেমটা সলভ হয়ে গেল, কিন্তু এদের জলের প্রবলেমটা এখনও রয়েই গেছে, কারণ সমুদ্রের নোনা জল খাওয়ার পক্ষে একদমই অনুপযোগী। আর এখন এভাবেই এদের দিন কাটছিল। সারাদিন ওরা বোটের উপরে পড়ে থাকতো, আর যখন ওদের খিদে পেত তখন ওরা মাছ ধরে খেত। এবার বেশ কয়েকদিন এরকম চলার পর হঠাৎ সমুদ্রে খুব ঝড় চলে আসে, আর এই ঝড়ের মধ্যে এদের ছোট্ট দুটো বোটের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিছুক্ষণের জন্য লুই মনে করেছিল ওরা তিনজন হয়তো ওখানে মারাই যাবে। তখন লুই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, তুমি যদি এখন আমাকে বাঁচিয়ে দাও তাহলে আমি আমার বাকি জীবনটা তোমার কাছে সমর্পণ করব। আর তারপর কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে যায় আর এরা তিনজনেই ওখানে বেঁচে যায়। আর ওই ঝড় থামার পর ওখানে বৃষ্টি শুরু হয়, আর ওরা তিনজন মিলে ওই বৃষ্টির জলটাকে খেতে শুরু করে, কারণ এটাই হলো ওদের কাছে পানীয় জলের একমাত্র উৎস। আর এইভাবে আজ অনেকগুলো দিন পর ওরা তিনজন একটু জল খাওয়ার সুযোগ পায়। আর এইভাবে আরও অনেকগুলো সপ্তাহ কেটে যাওয়ার পর ওরা খেয়াল করে ওদের বোটের ওপর থেকে আর একটা প্লেন উড়ে যাচ্ছে। আর এবার ওরা ফ্লেয়ার গান চালিয়ে ওই প্লেনটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, আর এবার ওই প্লেনটা ওদেরকে দেখতেও পায়। কিন্তু দুর্ভাগ্যবশত এটা ওদের শত্রুদেশ জাপানের প্লেন ছিল, আর ওই প্লেনটা দূর থেকেই ওদের দিকে গুলি চালাতে শুরু করে। সেজন্য এদের তিনজনকেই বোট ছেড়ে সমুদ্রের মধ্যে ঝাঁপ মারতে হয়, আর ওখানে বেশ কয়েকবার গুলি চালানোর পর প্লেনটা ওখান থেকে চলে যায়। এই ঘটনায় এরা তিনজন বেঁচে গেলেও এদের একটা বোট পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, আর এখন এদের তিনজনকে একটা বোটের মধ্যেই অ্যাডজাস্ট করে থাকতে হয়। আর এই ঘটনার কয়েকদিন পর এদের একজন সঙ্গী কষ্ট সহ্য করতে না পেরে ওই বোটের মধ্যেই মারা যায়। আর এখন ওই বোটের মধ্যে লুই আর তার একটা বন্ধু টোটাল দুজন বেঁচে রয়েছে। আর এদের দুজনের অবস্থাও খুবই খারাপ, না এরা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারছে, না ঠিকভাবে জল খেতে পারছে, যে কারণে এখন এদের উঠে বসা বা কথা বলা কোনোটারই ক্ষমতা ছিল না। এরা দুজন ওই বোটটার মধ্যে চুপচাপ পড়েছিল। এবার বেশ কয়েকদিন পর একটা জাপানি জাহাজ এদেরকে সমুদ্রের মধ্যে খুঁজে পায় আর এদের দুজনকে ওখান থেকে অ্যারেস্ট করে নেয়। এবার এদের দুজনকে ওখান থেকে জঙ্গলের মধ্যে একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওই ক্যাম্পের মধ্যেও এদের দুজনের ওপরে খুবই অত্যাচার করা হতো। এদের দুজনকে একটা অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে রাখা হতো আর কোনোরকম কোনো খাবার দেওয়া হতো না। ওখানে বেশ কয়েকদিন আটকে রাখার পর লুইকে জাপানের টোকিও শহরে অন্য একটা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। এবার ওই ক্যাম্পে পৌঁছানোর পর লুই দেখতে পায় ওখানে ওর মতন আরও অনেক সৈনিককে বন্দী করে রাখা হয়েছে। আর ওই ক্যাম্পের যে হেড ইনচার্জ ছিল ওনার নাম হলো কর্পোরাল ভাটনামি, আর ভাটনামি প্রচণ্ড হিংস্র আর খুবই নিষ্ঠুর ছিল। এবার ক্যাম্পে আসার পর ভাটনামি লুই আর তার সঙ্গীদেরকে বলতে থাকে, তোমরা হলে জাপানের শত্রু আর তোমাদের সঙ্গে তেমনই ব্যবহার করা হবে যেমনটা শত্রুর সঙ্গে করা উচিত। এবার ভাটনামি যখন এই কথাগুলো বলছিল তখন লুই একবার ওর দিকে তাকিয়েছিল, আর ভাটনামি সেটা দেখতে পায়। এবার ও লুইয়ের সামনে এসে বলে, আমার চোখের দিকে তাকাও। আর লুই যখনই ওর দিকে তাকায় তখন ভাটনামি নিজের হাতে থাকা একটা লাঠি দিয়ে জোরে ওর মাথায় একটা বাড়ি মারে। তারপর আবার লুইকে বলে, আমার চোখের দিকে তাকাও। আর লুই যখনই ওর দিকে তাকানোর চেষ্টা করে তখনই আবার ও লাঠি দিয়ে ওকে জোরে একটা বাড়ি মারে। এইভাবে বেশ কয়েকবার লুইকে মারার পর ও লুইকে বলে, আমার চোখের দিকে কখনোই তাকাবে না। এরপর ওদের সবাইকে রাতে থাকার জায়গা দেখিয়ে দেওয়া হয়, যেটা খুবই ছোট, নোংরা আর ঘিঞ্জি ছিল। আর পরের দিন সকালে এদের সবাইকে মাঠে ডেকে আনা হয়। এবার ভাটনামি ওখানে বলে, তোমাদের মধ্যে একজন রাঁধুনি আছে যে অস্ট্রেলিয়া থেকে এসছে, আর একজন অলিম্পিক অ্যাথলিট আছে। কে সেই অলিম্পিক অ্যাথলিট? তখন লুই নিজের হাত উঁচু করে। এবার ভাটনামি লুই আর তার ক্যাম্পের একটা সৈন্যর মধ্যে রেসের কম্পিটিশন করায়, আর এতদিন ধরে কিছু না খেয়ে শারীরিকভাবে দুর্বল থাকার জন্য লুই ওই রেসটা হেরে যায়।
লুই এতটাই দুর্বল হয়ে গেছিল যে রেস শেষ করার পর ওর আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না, ও ওখানেই মাটিতে পড়ে যায়। আর লুই এই রেসটা হেরে যাওয়ার পর ভাটনামি নিজের হাতে থাকা লাঠি দিয়ে লুইকে প্রচণ্ড বাজেভাবে মারধর করতে শুরু করে। মাঝে মাঝে ভাটনামিকে দেখে এটা মনে হতো ওর সঙ্গে লুইয়ের হয়তো কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে, ও সুযোগ পেলেই কারণে অকারণে লুইকে মারধর করত। এবার একদিন একটা জাপানি রেডিও সংস্থার থেকে বেশ কিছু লোকজন ওদের ক্যাম্পে আসে লুইয়ের সঙ্গে দেখা করার জন্য, আর ওরা লুইকে জানায় আমেরিকা সরকার তোমার পরিবারকে জানিয়েছে যে তুমি মারা গেছো, কিন্তু আমরা তোমাকে সুযোগ দিতে চাই, তুমি রেডিওর সাহায্যে নিজের পরিবারকে এটা জানাতে পারবে যে তুমি বেঁচে আছো আর সুস্থ আছো। আর এরপর রেডিও স্টেশনে গিয়ে লুই নিজের বাড়ির লোককে এটা জানায় যে ও বেঁচে রয়েছে আর সুস্থ রয়েছে। এবার ওই রেডিও প্রোগ্রামটা শেষ হওয়ার পর ওরা লুইকে একটা কাগজ দেখায় আর বলে, এই কাগজে যেটা লেখা রয়েছে তুমি যদি রেডিওতে সেটা বলো তাহলে আমরা তোমাকে আর ক্যাম্পে পাঠাবো না, আমরা তোমার জন্য এখানেই থাকার একটা ভালো ব্যবস্থা করে দেবো। কিন্তু লুই জানায় এই কাগজে যেটা লেখা রয়েছে সেগুলো সম্পূর্ণ ভুল, আর নিজের দেশের সম্পর্কে এই ভুল মিথ্যে কথা আমি বলতে পারবো না। সেজন্য লুইকে আবার ওখান থেকে ক্যাম্পে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর লুই ক্যাম্পে ঢোকার সঙ্গে সঙ্গেই ভাটনামি লুইয়ের দুটো হাত পিছন থেকে বেঁধে দেয়, আর তারপর ক্যাম্পের সমস্ত কয়েদিকে বলে ওর মুখে একটা করে জোরে ঘুষি মারতে, কিন্তু কোনো কয়েদি লুইকে মারার জন্য রাজি হয় না। তখন ভাটনামি লুইয়ের একটা বন্ধুকেই মারতে শুরু করে আর তারপর সবাইকে বলে, তোমরা যদি ওকে না মারো তাহলে আমি একে মারতেই থাকবো। আর এটা দেখার পর লুই সবার দিকে তাকিয়ে জোরে চিৎকার করে ওঠে, আমাকে মারো। আর তারপর সমস্ত কয়েদি একে একে লুইয়ের মুখে ঘুষি মারতে শুরু করে, আর সবার কাছ থেকে মার খাওয়ার পর লুইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর ও ওখানেই অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার কয়েকদিন পর ওই জেলের সমস্ত কয়েদি বিশেষ করে লুই খুবই খুশির একটা খবর পায়, আর সেটা হলো এই জেলের ইনচার্জ কোয়াপারেল ভাটনামির প্রমোশন হয়ে গেছে, আর সেজন্য ওনাকে এখান থেকে ট্রান্সফার করে অন্য ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার ভাটনামি ওখান থেকে চলে যাওয়ার বেশ কয়েকদিন পর ওদের ক্যাম্পের ধারে পাশে বেশ কয়েকটা বোম পড়ে, যে কারণে ওদের ক্যাম্পে আগুন লেগে যায়, আর সেজন্য এখন এদের সবাইকে এই ক্যাম্প থেকে সরিয়ে নতুন অন্য একটা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। এবার নতুন ক্যাম্পে যাওয়ার পর এরা সবাই যখন লাইনে দাঁড়িয়েছিল তখন লুই ওখানে খেয়াল করে ওই নতুন ক্যাম্পের ইনচার্জ হলো কোয়াপারেল ভাটনামি। ওদের আগের ক্যাম্প থেকে ট্রান্সফার হওয়ার পর ভাটনামি এই ক্যাম্পের ইনচার্জ হয়ে এসছে, আর এটা দেখার পর ওখানে লুইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর ওর হাত পা কাঁপতে শুরু করে দেয়। এবার ভাটনামি লুইয়ের সামনে এসে বলে, তুমি আমার চোখের দিকে তাকাচ্ছ না কেন? কিন্তু লুই ওর দিকে তাকায় না, বাট তারপরেও ও লাঠি দিয়ে লুইয়ের মাথায় জোরে একটা বাড়ি মারে। এবার প্রত্যেক কয়েদিকে এখানে কাজে লাগিয়ে দেওয়া হয়, এখানে কাজ খুবই কঠিন ছিল। এখানে প্রত্যেক কয়েদিকে পিঠে করে কয়লা বয়ে নিয়ে গিয়ে জাহাজে লোড করতে হতো। একদিন লুই যখন জাহাজের ওপর থেকে নিচে নামছিল তখন একটা জাপানি সৈনিক ওকে ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যে কারণে ওর পায়ে প্রচণ্ড আঘাত পায়। এই ক্যাম্পে কাজ খুবই কঠিন ছিল, সেজন্য প্রত্যেকের অবস্থাই খুবই খারাপ হয়ে গেছিল। একদিন অনেকক্ষণ ধরে কাজ করার ফলে লুইয়ের খুবই কষ্ট হয়ে যায়, যে কারণে ও কিছুক্ষণের জন্য এক জায়গায় দাঁড়িয়েছিল। আর এটা দেখতে পেয়ে একটা জাপানি সৈনিক লুইকে কোয়াপারেল ভাটনামির সামনে টেনে নিয়ে যায়। এবার ভাটনামির সামনে বেশ কয়েকটা বড় বড় কাঠের টুকরো রাখা ছিল, ও লুইকে বলে এর থেকে একটা টুকরো হাত দিয়ে উঁচু করতে। এবার এখানে আগে থেকেই লুইয়ের অবস্থা খুবই খারাপ ছিল, ও ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছিল না, কিন্তু তারপরেও বহু কষ্ট করে লুই ওই কাঠের টুকরোটাকে উঁচু করে তোলে। এবার ভাটনামি লুইকে বলে ওই কাঠের টুকরোটা ওর মাথার উপরে তুলতে। এবার লুই আবার বহু কষ্ট করে ওই কাঠের টুকরোটা নিজের মাথার উপরে তোলে। এবার ভাটনামি নিজের একটা সৈন্যকে বলে, ও যদি এই কাঠের টুকরোটাকে মাথার থেকে নিচে নামায় তাহলে তুমি ওকে সঙ্গে সঙ্গে গুলি করে দেবে। কিন্তু কাঠের টুকরোটা উঁচু করার কিছুক্ষণ পরই ওটা আস্তে আস্তে লুইয়ের মাথার উপর থেকে নিচে নেমে আসছিল। এবার ওই পুরো জায়গাটা একদম নিস্তব্ধ হয়ে যায়, সমস্ত কয়েদি আর জাপানি সৈনিক সবাই কাজ করা বন্ধ করে দিয়ে একটানা লুইয়ের দিকে তাকিয়েছিল। লুই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল আর আস্তে আস্তে ওই কাঠের টুকরোটা ওর মাথার উপর থেকে নিচে নেমে আসছিল। কিন্তু তখনই লুই ভাটনামির চোখের দিকে তাকাতে শুরু করে আর তারপর নিজের সমস্ত শক্তি দিয়ে ওই কাঠের টুকরোটাকে মাথার উপরে উঁচু করে তোলে। হঠাৎ করে কোথার থেকে যেন ওর মধ্যে একটা অসীম ক্ষমতা চলে আসে। এবার ভাটনামি বারবার লুইকে বলতে থাকে, আমার চোখের দিকে তাকিও না, আমার চোখের দিকে তাকিও না, কিন্তু লুই ওর কোনো কথাই শোনে না, ও একটানা ওর চোখের দিকেই তাকিয়ে থাকে। এবার ভাটনামি ওখান থেকে ছুটে এসে লুইকে মারতে শুরু করে, ও লুইকে এতটা বাজেভাবে মারধর করে যে লুইকে মারার পর ও নিজেই ওখানে হাঁপিয়ে যায়। এবার অতটা মার খাওয়ার পর লুই ওখানে অজ্ঞান হয়ে যায় আর সারা রাত ধরে ওই ক্যাম্পের মাঠেই পড়ে থাকে। এবার একদিন ওই ক্যাম্পের সমস্ত জাপানি সৈনিকরা সমস্ত কয়েদিদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে জানায় যে লড়াই এখন শেষ হওয়ার মতন অবস্থায় চলে এসছে,
সেজন্য আমরা সবাই তোমাদেরকে ইনভাইট করছি আমাদের জাপানের হুকুরা নদীতে স্নান করার জন্য। এবার সমস্ত সৈনিক যখন স্নান করতে যাচ্ছিল, তখন কিছুক্ষণের জন্য ওদের মনে হয়েছিল সমস্ত জাপানি সৈনিক হয়তো ওদেরকে এই নদীতেই গুলি করে মেরে ফেলবে। কিন্তু নদীতে যাওয়ার পর ওরা দেখতে পায় ওদের মাথার ওপর দিয়ে ওদের দেশেরই একটা প্লেন উড়ে গেল, আর যেটা দেখে ওরা বুঝতে পারে এই যুদ্ধে আমেরিকা জিতে গেছে। সেজন্য ওরা প্রত্যেকেই খুবই খুশি হয়, আর ওই নদীর মধ্যে একটা উৎসবের পরিবেশ তৈরি হয়। এবার বাইরে যখন সবাই এই ব্যাপারটা নিয়ে আনন্দ করছিল, তখন লুই ওখান থেকে ওদের ইনচার্জ ভাটনামির ঘরে যায়। কিন্তু ওখানে যাওয়ার পর দেখা যায় ভাটনামি অলরেডি ওই ক্যাম্প ছেড়ে বেরিয়ে গেছে, আর ওই রুমের মধ্যে ওর সেই লাঠিটা পড়ে আছে যেটা দিয়ে ও লুইকে বারবার মারধর করত। এরপর দেখা যায় লুই নিজের দেশে ফিরে এসেছে, আর আজ এতদিন ধরে এত কষ্ট সহ্য করার পর এই প্রথমবারের জন্য ও নিজের দেশের মাটিতে পা রাখতে পারে। সেজন্য ওখানে নামার পর সবার আগে ও নিজের দেশের মাটিতে একটা কিস করে, আর তারপর নিজের বাড়ির লোকজনের সঙ্গে দেখা করে, আর তারপর 1947 সালে লুইয়ের বিয়ে হয়, আর বিয়ের পর ওর একটা ছেলে আর একটা মেয়ে হয়। মনে আছে যখন সমুদ্রের মধ্যে ঝড় এসেছিল, তখন লুই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল যে এই যাত্রায় ও যদি বেঁচে যায় তাহলে ও নিজের সারা জীবন ভগবানকে সমর্পণ করবে। আর ও ঠিক তেমনটাই করে, ও নিজের বাকি জীবনটা ভগবানকে সমর্পণ করে দেয়। আর নিজের জীবনে এত কিছু হওয়ার পর লুই এটা বুঝতে পারে এই পৃথিবীতে সবার ভালো থাকার জন্য যুদ্ধের চেয়ে শান্তির অনেক বেশি দরকার। আর এরপর লুই জাপানে যায়, আর সেই সমস্ত সৈনিকদেরকে খুঁজে বের করে যারা ওকে বন্দি বানিয়ে রেখেছিল, আর তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে তাদের সবাইকে ক্ষমা করে দেয়। কিন্তু ওই ইনচার্জ ভাটনামি, যে লুইকে সবচেয়ে বেশি আর বাজেভাবে মারধর করত, সে লুইয়ের সঙ্গে দেখা করতে চায় না। লুইয়ের খুবই ইচ্ছা ছিল 1940 সালে ও জাপানের অলিম্পিকে দৌড়াবে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেই সময় অলিম্পিকটা হয়নি, আর লুই নিজের সেই স্বপ্নটা পূরণ করে 80 বছর বয়সে। তখন ও জাপানের অলিম্পিকে মশাল নিয়ে দৌড়ায় আর নিজের সেই স্বপ্নটাকে পূরণ করে ফেলে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আর এমন ধরনের আরও ভিডিও পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।